বন্ধুরা আজকের এই ভিডিওর মধ্য দিয়ে তোমাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করব বিগত বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম বা বিগত বিভিন্ন চাকরি পরীক্ষাতে আসা ভারতের ভূগোল এবং পশ্চিমবঙ্গের ভূগোল থেকে বাছাই করা একশোটি প্রশ্নকে নিয়ে যেখানে কিন্তু রয়েছে পশ্চিমবঙ্গের ভূগোল এবং ভারতের ভূগোল থেকে একশোটি বাছাই করা প্রশ্ন যে প্রশ্নগুলি কিন্তু আগামী দিনের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে তোমাদের অনেকটাই হেল্পফুল হবে বিশেষ করে যারা আগামী দিনের ডাব্লিউ বিসিএস এক্সাম দেবে তোমরা বন্ধুরা জানো সামনে কিন্তু ডাব্লিউ বিসিএস এক্সাম রয়েছে তোমরা অতি অবশ্যই ভিডিওটি দেখো তোমাদের কিন্তু এই প্রশ্নগুলি অনেকটাই তোমাদেরকে উপকৃত করবে কারণ এখানে যে প্রশ্নগুলি রয়েছে সেগুলি কিন্তু ডাবলিউ পরীক্ষা অনেকবার এসেছে এবং তোমরা জানো যে ডাব্লিউ বিসিএস পরীক্ষাতে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন কিন্তু অনেক রিপিট হয় তোমরা কিন্তু অতি অবশ্যই ভিডিওটি দেখো এবং যারা আগামী দিনে বিভিন্ন চাকরি পরীক্ষা দেবে তারাও কিন্তু ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে বন্ধুরা বেশি কথা না শুরু করছি আজকের বিস্তারিত আলোচনা দেখো বন্ধুরা আজকের আলোচনার পাঠের প্রথম প্রশ্ন অর্থাৎ এক নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে পশ্চিমবঙ্গের ল্যাটারাইট মৃত্তিকা বা লাল মাটি কোথায় দেখতে পাওয়া যায় তো প্রশ্নটি কিন্তু এভাবেও দিতে পারে যে পশ্চিমবঙ্গের কোন জেলায় ল্যাটারাইট মৃত্তিকা বা লাল মাটি দেখতে পাওয়া যায় এর উত্তর হবে অপশান বি বাঁকুড়াতে তো বন্ধুরা যে প্রশ্নের যে যেটি সঠিক উত্তর অর্থাৎ যে অপশনটি সঠিক কেবলমাত্র সেই অপশানটি বলছি বাকি অপশানগুলি কিন্তু আমি বলছি না তোমরা অপশানগুলি একটু দেখে নেবে এবং প্রয়োজনে তোমরা খাতায় নোট করে রাখবে এবং তার সাথে সাথে দেখো কোন সালে অর্থাৎ ওয়েস্টবেঙ্গল সিভিল সার্ভিস এক্সামের কোন সালে এই প্রশ্নটি এসেছে তোমরা একটু ভালোভাবে দেখে নাও এবং এখানে কিন্তু অনেক প্রশ্নই কিন্তু রিপিট হয়েছে কেবলমাত্র আমি প্রশ্ন এবং উত্তরটি কেবলমাত্র বলছি দেখো পরবর্তী অর্থাৎ দু নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে দেখো পূর্ব কলকাতার যে জলাভূমি সেই জলাভূমির নিম্নলিখিত কি নামে আখ্যা দেওয়া হয়েছে এর উত্তর হবে অপশন এ রামসর স্থান অর্থাৎ অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর পরের প্রশ্ন দেখো রয়েছে নিউ ম্যাটোফোর তো এই নিউ ম্যাটোফোর আসলে কি তো এর সঠিক উত্তর হবে অপশনটি ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদের নিঃশ্বাস নিয়ে নেওয়ার যে শেকর সেটাকে বলছে বলা হচ্ছে নিউ ম্যাটোফোর অর্থাৎ এই প্রশ্নটি কিন্তু এসেছে ডাব্লু পিসিএস প্রিলিমিনারি এক্সাম দু হাজার দেখো পরের প্রশ্ন রয়েছে কলকাতা মেট্রোপলিটন অঞ্চলকে কী বলা হয় তো কলকাতার মেট্রোপলিটন অঞ্চলকে বলা হয় কার্যকারী অঞ্চল বা ফাংশনাল রিজন এই প্রশ্নটি এসেছে ডাব্লু পিসিএস প্রিলিমিনারি দু হাজার আটে দেখো পরের প্রশ্ন রয়েছে দু হাজার এক সালের যে জনগণনা হয়েছিল আমাদের এই জনগণনাতে পশ্চিমবঙ্গের নারী শিক্ষার হার কত তে এর উত্তর হবে অপশন সি পঁয়ষট্টি দশমিক দুই ছয় পার্সেন্ট দেখো পরের প্রশ্ন রয়েছে ছ নম্বর দাগের পূর্ব কলকাতার জলাভূমির প্রধান বৈশিষ্ট্য কি তো পূর্ব কলকাতার জলাভূমির যে প্রধান বৈশিষ্ট্য সেটি কিন্তু হচ্ছে এখানকার যে ময়লা জল সেই ময়লা জলকে ব্যবহার করে কিন্তু মাছ চাষ করা হয় এটাই কিন্তু পূর্ব কলকাতার জলাভূমির একটি প্রধান বৈশিষ্ট্য অর্থাৎ অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর পরের প্রশ্ন দেখো রয়েছে সাত নম্বর দাগের ভারতের দাগিমা রেখার নিচে নিম্নলিখিত শতাংশ জনসংখ্যায় বাস করে অর্থাৎ কত শতাংশ মানুষ ভারতের দরিদ্র সীমার নিচে বাস করে থাকে তো এর উত্তর হবে অপশান এ অর্থাৎ থার্টি পারসেন্টের নিচে পরের প্রশ্ন দেখা রয়েছে বালিয়ারি নিম্নলিখিত অঞ্চলে প্রধান ভূমিরূপ কোনটি তো বালিয়ারি নিম্নলিখিত অঞ্চলের প্রধান ভূমিরূপ হচ্ছে পশ্চিম রাজস্থান এই পশ্চিম রাজস্থানে কিন্তু বালিয়ারি দেখতে পাওয়া যায় পরের প্রশ্ন দেখো রয়েছে ন নম্বর দাগের ভারত এবং বাংলাদেশের জল বন্টন নিয়ে বিতর্কের কারণ কি। তো এখানে দেখো একটা বলা হয়েছে যে নিম্নলিহিত যে জলধার সেই জল জলধার থেকে জল ছাড়ার একটা বৈষম্য রয়েছে তো এর উত্তর হবে অপশন বি ফারাক্কার ব্যারেজ এটি কিন্তু মনে রাখবে মুর্শিদাবাদে অবস্থিত ফারাক্কার ব্যারেজ এই কারণে কিন্তু ভারত এবং বাংলাদেশের জল বন্টন নিয়ে একটা বিতর্কের সৃষ্টি হয়েছে তো পরের প্রশ্ন দেখো রয়েছে দশ নম্বর দাগের সারাবতী জলবিদ্যুৎ প্রকল্প নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত তো সারাবতী জলবিদ্যুৎ প্রকল্পটি কিন্তু কর্ণাটকে অবস্থিত পরের প্রশ্ন দেখা রয়েছে মানব উন্নয়ন সূচকের তালিকায় ভারতের স্থান কোন পর্যায়ে রয়েছে তো এর উত্তর হবে অপশান সি নিম্ন অর্থাৎ নিচের দিকে কিন্তু এই মানব উন্নয়ন সূচকে ভারতের স্থান রয়েছে পরের প্রশ্ন দেখো রয়েছে বারো নম্বর দাগের ভারতের জনসংখ্যার যে বৃদ্ধি সেই জনসংখ্যার বৃদ্ধির হার ধীরে ধীরে কী হচ্ছে বৃদ্ধি পাচ্ছে না একই থাকছে না কমছে না শূন্য তো এর উত্তর হবে অপশান সি অর্থাৎ কমতে থাকছে যত দিন যাচ্বে তত কিন্তু ভারতের যে জনসংখ্যা সেই জনসংখ্যার পরিমাণ কিন্তু কমতে থাকছে অর্থাৎ অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর পরের প্রশ্ন দেখা রয়েছে আর এই প্রশ্নটি কিন্তু বারবার রিপিট হয়েছে তোমাদেরকে আমি দেখাবো যখন আমি নেক্সট অর্থাৎ এর পরে যখন যে প্রশ্নগুলি নিয়ে আলোচনা করছি সেখানে কিন্তু এই প্রশ্নটি অর্থাৎ শাল শাল গাছ হলো একটি ড্যাশ জাতীয় গাছ এটা কিন্তু অনেকবারই রিপিট হয়েছে তো মনে রাখবে শাল গাছ হচ্ছে একটি পর্ণমোচী গাছ তো পর্ণমোচীটা কি না বছরের কোনো একটা সময়ে যে গাছ থেকে সমস্ত পাতা ঝরে পড়ে সেটাকে বলা হয় পর্ণমোচী আর এই শাল গাছ থেকেও কিন্তু বছরের একটা নির্দিষ্ট সময়ে কিন্তু পাতা ঝরে পড়ে সেই কারণে শাল গাছকে পর্ণ চি গাছ বলা হয়ে থাকে পরের প্রশ্ন দেখো রয়েছে চোদ্দ নম্বর দাগে ডিসেম্বরের দু হাজার চারের যে সুনামি ভারতের কিছু কিছু অঞ্চল ধ্বংস করে তার উৎপত্তির কারণ কি না এর উত্তর হবে অপশানে ভারতের যে প্লেট সেই ভারতের প্লেট মায়ানমারের যে প্লেট সেই প্লেটের নিচে কিন্তু ঢুকে গিয়েছিল সেই কারণেই কিন্তু এই দু সালে সুনামি দেখা দিয়েছিল যার কারণে ভারতের কিছু কিছু অঞ্চল কিন্তু ধ্বংস হয়েছিল পরের প্রশ্ন অর্থাৎ পনেরো নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে দেখো নিচের কোনটি নুন মাটিতে অবস্থিত তো এই প্রশ্নটি কিন্তু অনেকবারই রিপিট হয়েছে তো এর উত্তর হবে সরকারি খনিজ তেল শোধনাগার অর্থাৎ অপশন এ হয়ে যাবে এর সঠিক উত্তর পরের প্রশ্ন দেখো রয়েছে ষোলো নম্বর দাগে তো এই প্রশ্নটি কিন্তু অনেকবার রিপিট হয়েছে এটা কিন্তু প্রাইমারি টেটেও কিন্তু গত বছর এই প্রশ্নটি এসেছিলো তো বলা হচ্ছে দেখো সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে আখ্যা দেওয়ার কারণ কি তো অনেকেই যেন ওখানে কিন্তু ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ রয়েছে এবং তার সাথে সাথে কিন্তু বিভিন্ন জীবের কিন্তু ওখানে দেখা মেলে সেই কারণে সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বলা হয় তো বন্ধুরা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কেন বলা হয় তো তার ভিডিও আগে কিন্তু আমি আপলোড করেছি তোমরা প্রাইমারি টেটের প্লে লিস্টে গিয়ে কিন্তু আগের ভিডিওটি অতি অবশ্যই দেখে নেবে দেখো পরের প্রশ্ন রয়েছে সতেরো নম্বর দাগের হিমালয়ের উৎপত্তি কি অর্থাৎ কোথা থেকে হিমালয়ের সৃষ্টি হয়েছে তো এর উত্তর হবে অপশান সি অর্থাৎ থেটিস জিও সিন ক্লাইন থেকেই কিন্তু হিমালয়ের উৎপত্তি হয়েছে আর এই প্রশ্নটি এসেছে কিন্তু ডাব্লিউ বিসিএস প্রিলিমিনারি দু হাজার আটে পরের প্রশ্ন দেখো রয়েছে লিগনাইট এক ধরনের কি তো লিগনাইট কিন্তু এক ধরনের কয়লা তো লিগনাইট এক ধরনের কয়লা ভিটুমিনাসও কিন্তু এক ধরনের কয়লা তো এখানে উত্তর যেহেতু আমার কয়লা অর্থাৎ অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর দেখো পরবর্তী অর্থাৎ উনিশ নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে নর্মদা নদী প্রবাহিত হয় নিম্নলিখিত কোন স্থানের মধ্য দিয়ে তো এর উত্তর হবে অপশন সি চুতি দ্বারা সৃষ্ট লাম্বাসর উপত্যকার মধ্য দিয়ে কিন্তু নর্মদা নদী প্রভাবিত হয় পরের প্রশ্ন দেখো রয়েছে আরাবল্লি একটা পুরোনো ড্যাশ পর্বতের উদাহরণ তো এর সঠিক উত্তর হবে অপশান এ আরাবল্লি কিন্তু একটা ভঙ্গিল পর্বতের উদাহরণ পরের প্রশ্ন দেখো রয়েছে পশ্চিমবঙ্গের যে রেশম শিল্প সেই রেশম শিল্পের প্রধান জেলা কোনটি অর্থাৎ কোন জেলা থেকে পশ্চিমবঙ্গের থেকে বেশি পরিমাণে রেশম পাওয়া যায় অর্থাৎ রেশম শিল্প গড়ে উঠেছে তো এর উত্তর হবে কিন্তু অপশান সি মুর্শিদাবাদ পরের প্রশ্ন দেখো রয়েছে বাইশ নম্বর দাগের বাংলার যে বদ্বীপ সেই বাংলার বদ্বীপের দক্ষিণ পূর্ব দিকে কি সৃষ্টি হয়েছে তো এটাও কিন্তু অনেকবার প্রশ্নটি রিপিট হয়েছে তো এর উত্তর হবে জমি উঠেছে অর্থাৎ বাংলার বদিপের বাংলার বদ্বীপের দক্ষিণ পূর্ব দিকে কিন্তু জমি উঠেছে পরের প্রশ্ন দেখো রয়েছে ভারতের কার্পাস চাষ সব থেকে ভালো হয় কোন মাটিতে তো এর উত্তর হবে অপশন সি কৃষ্ণ মৃত্তিকায় পরে দেখো প্রশ্ন রয়েছে চব্বিশ নম্বর দাগে রাউরকেল্লা রাউরকেল্লা ও দুর্গাপুরের লৌহ ইস্পাত কারখানা পরিকল্পিত হয় ভারতের কোন সময়কালে তো এর বি দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় কিন্তু এই যে ভারতের যে রাউকেল্লা এবং তার সাথে দুর্গাপুরে যে লৌহ ইস্পাত শিল্প সেই লৌহ ইস্পাত শিল্প কিন্তু গড়ে উঠেছিল এই দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় পরের প্রশ্ন দেখো রয়েছে পঁচিশ নম্বর দাগের নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যের উপকূল করমণ্ডল উপকূল নামে পরিচিত তো করমণ্ডল উপকূল নামে পরিচিত কিন্তু তামিলনাড়ু এই তামিলনাড়ু রাজ্যের মধ্যেই কিন্তু করমন্ডল উপকূলটি কিন্তু দেখতে পাওয়া যায় পরে দেখো রয়েছে ২৬ নম্বর দাগের ভারতের মোট অন্তর্দেশীয় উৎপাদনের সর্ববৃহৎ সূত্র হলো কোনটি তোর উত্তর হবে অপশান ডি পরিষেবা ক্ষেত্র পরের প্রশ্ন দেখো রয়েছে ভারতের কোন রাজ্যের সীমানা সবচেয়ে বেশি সংখ্যক রাজ্যের সীমানা পরশ করেছে তোর উত্তর হবে অপশন ডি উত্তরপ্রদেশ পরের প্রশ্ন দেখো রয়েছে আঠাশ নম্বর দাগের কর্কট রেখা নিম্নলিখিত কোন রাজ্যের মধ্য দিয়ে গেছে তো এখানে যে চারটি রাজ্য দেওয়া রয়েছে তার মধ্যে কিন্তু মধ্যপ্রদেশ হবে সঠিক উত্তর এই মধ্যপ্রদেশ রাজ্যের মধ্য দিয়েই কিন্তু কর্কট রেখা বয়ে গেছে পরের প্রশ্ন দেখো রয়েছে উনত্রিশ নম্বর দাগের যে সরকারি নিয়ম অনুযায়ী বা সরকারি নিয়ম অনুসারে বর্তমানে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের জন্য অনুমোদিত সর্বোচ্চ জমির পরিমাণ কত তোর এর উত্তর হবে পাঁচ হাজার হেক্টর অর্থাৎ অপশন ডি হবে সঠিক উত্তর পরের প্রশ্ন দেখো রয়েছে তিরিশ নম্বর দাগে ছত্রিশগড় রাজ্যটি পয়লা নভেম্বর দু সালে গঠিত হয়েছে এটি কোন রাজ্যের অংশ থেকে নেওয়া হয়েছে তো ছত্রিশগড় যে রাজ্যটি পয়লা নভেম্বর দু সালে কিন্তু গঠিত হয় আর এই যে রাজ্যটি এই রাজ্যটি কিন্তু এই যে মধ্যপ্রদেশ এই মধ্যপ্রদেশ রাজ্য থেকে কিন্তু নেওয়া হয়েছে পরের পরের যে প্রশ্ন অর্থাৎ একত্রিশ নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে দেখো দু হাজার আট সালের মে মাসের প্রথম সপ্তাহে যে নিরক্ষীয় ঘূর্ণিঝড় মায়ানমারের দক্ষিণ দক্ষিণ উপকূলস্থ ইরাবতী নদীর উপত্যকার ওপর দিয়ে বয়ে গিয়েছিল তার নাম কী তো এর উত্তর হবে অপশন বি নার্গিস পরের প্রশ্ন দেখো রয়েছে বত্রিশ নম্বর দাগের সার্কের মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত তো সার্কের মুখ্য কার্যালয় অবস্থিত কিন্তু কাঠমান্ডুতে পরের প্রশ্ন দেখো রয়েছে হিমালয় পর্বত শ্রেণী কোনটি তো হিমালয় পর্বত শ্রেণী হলো এক ধরনের কিন্তু নবীন ভঙ্গিল পর্বত অর্থাৎ অপশন এ হয়ে যাবে এর সঠিক উত্তর আর এই প্রশ্নটি হচ্ছে ডাবলিউ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস প্রিলিমিনারি এক্সাম দু হাজার নয় পরের প্রশ্ন দেখো রয়েছে জনসংখ্যা বিচারে ভারতের দ্বিতীয় বৃহত্তম রাজ্য কোনটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তোমরা মনে রাখবে এটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন এই প্রশ্নটা কিন্তু বারবার রিপিট হয়েছে তো জনসংখ্যার বিচারে ভারতের দ্বিতীয় বৃহত্তম রাজ্য কিন্তু অপশন বি হবে উত্তর অর্থাৎ মহারাষ্ট্র কিন্তু হবে এর সঠিক উত্তর পরের প্রশ্ন দেখো রয়েছে দাগের নিম্নলিখিত নদীগুলির মধ্যে কোনটি আরব সাগরে পতিত হয়নি তো এখানে যে কটি অপশন দেওয়া রয়েছে মহানদী নর্মদা তাপ্তি এবং সারাবতী এই চারটি নদীর মধ্যে কিন্তু যেটি আরব সাগরে পতিত হয়নি সেই নদীটি হলো কিন্তু মহানদী অর্থাৎ অপশন এ হবে সঠিক উত্তর পরের প্রশ্ন দেখো রয়েছে ছত্রিশ নম্বর দাগের উত্তর পূর্বাঞ্চলে ভারত এবং চীন সীমান্তের যে রেখা তাকে কী বলা হয় তো এটাও কিন্তু ভালো একটা প্রশ্ন অনেক সময় পরীক্ষায় আসে তো এর উত্তর হবে অপশন সি ম্যাকমোহন লাইন এই ম্যাকমোহন লাইন কিন্তু উত্তর পূর্বাঞ্চলের যে ভারত এবং চীনের যে সীমান্ত সেই সীমান্তের রেখাকে কিন্তু ম্যাকমোহন লাইন বলা হয় পরের প্রশ্ন অর্থাৎ সাঁত্রিশ নম্বর দাগের প্রশ্ন রয়েছে দেখো নিম্নলিখিত বক্তব্যের মধ্যে কোনটি সঠিক নয় তো বন্ধুরা এখানে প্রশ্নটি ভালোভাবে দেখো এখানে কিন্তু বলা হচ্ছে কোনটি সঠিক নয় অর্থাৎ যেটি ভুল তথ্য সেটি কিন্তু তোমাকে বাছাই করতে হবে তো এর উত্তর হবে পশ্চিমঘাট পর্বতের উচ্চতা উত্তর থেকে দক্ষিণে বৃদ্ধি পেয়েছে তো এটাই কিন্তু এখানে ভুল তথ্য দেওয়া রয়েছে বাকি যে তথ্যগুলি এই তিনটি তথ্য কিন্তু সঠিক দেওয়া রয়েছে অর্থাৎ নিম্নলিখিত বক্তব্যের মধ্যে কিন্তু অপশান এ হবে এর সঠিক উত্তর নয় অর্থাৎ এই তথ্যটি ভুল রয়েছে পরের প্রশ্ন অর্থাৎ নম্বর প্রশ্ন রয়েছে দেখো বায়ুমণ্ডলে এই এই যৌগিক যৌগিক বেশি মাত্রায় গ্রিন হাউস এফেক্ট হয় তো তোমরা এর সকলের উত্তর জানো যে কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ সিওটুর পরিমাণ যদি বায়ুমণ্ডলে বেশি থাকে তাহলে তাপমাত্রা বৃদ্ধি পায় এবং সেই কারণেই কিন্তু গ্রিন হাউস এফেক্টের সৃষ্টি হয় আর এই প্রশ্নটি হচ্ছে যে প্রিলিমিনারি দু হাজার নয়ে পরের প্রশ্ন দেখো রয়েছে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি তো পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হল গাঙ্গেয় বদ্বীপ পরের প্রশ্ন দেখো রয়েছে আশি সরি চল্লিশ নম্বর দাগের ছোটো নাগপুর মালভূমি এই শিলায় গঠিত অর্থাৎ ছোটো নাগপুর মালভূমি কোন শিলা দ্বারা গঠিত এখানে যে কটি অপশান রয়েছে তার মধ্যে কিন্তু এর উত্তর হবে প্রাচীন আগ্নেয় শিলা এবং রূপান্তরিত শিলা দ্বারাই কিন্তু ছোটো নাগপুর মালভূমি গঠিত পরের প্রশ্ন দেখো রয়েছে পশ্চিমবঙ্গের মোট জেলা কটি তো বন্ধুরা এখানে যেহেতু ডাব্লু বিসিএস প্রিলিমিনারি এক্সাম দু হাজার নয়ে যখন এই প্রশ্নটি এসেছিলো তখন পশ্চিমবঙ্গের জেলা ছিল উনিশটি কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গের জেলা কিন্তু টোয়েন্টি থ্রি অর্থাৎ তেইশটি এটা কিন্তু মাথায় রাখবে যদি প্রশ্নটি এ বছরে দেওয়া হয় যে পশ্চিমবঙ্গের বর্তমানে জেলার সংখ্যা কটি তো মাথায় রাখবে তেইশটি কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গের জেলা রয়েছে যেহেতু এটা দু হাজার প্রশ্ন তাই সেই কারণে কিন্তু এর উত্তর হবে যে উনিশটি পরের প্রশ্ন দেখো রয়েছে বিয়াল্লিশ নম্বর দাগের নিম্নলিখিত কোন আন্তর্জাতিক সম্মেলনে জলাভূমি সংরক্ষণের বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে তো এর উত্তর হবে রামসর সম্মেলন তো এই রামসর সম্মেলনে কিন্তু এটি কিন্তু একটা আন্তর্জাতিক সম্মেলন যেখানে কিন্তু জলাভূমি সংরক্ষণের বিষয়ে একটা বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে পরবর্তী প্রশ্ন তেতাল্লিশ নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে দেখো ভারতের এই অঞ্চলটি জীব বৈচিত্র্যের দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ তো সকলেই জানো এর উত্তর এটি কিন্তু হয়ে যাবে পূর্ব হিমালয় পরের প্রশ্ন দেখো রয়েছে যে ফারাক্কা বাঁধ নির্মিত হয়েছে এই উদ্দেশ্যে অর্থাৎ ফারাক্কা বাঁধ যে নির্মিত হয়েছে সেটার প্রধান কারণ কি তো এর উত্তর হবে হুগলি নদীর যে জলের প্রবাহ সেই জলের প্রবাহকে বৃদ্ধি করার জন্য অর্থাৎ অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর দেখো পরবর্তী অর্থাৎ পঁয়তাল্লিশ নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে জনবসতির ঘনত্ব যেটি দু হাজার এক সালের জনগণনা বা সুমারি অনুযায়ী সর্বাধিক কোন রাজ্য তে এর উত্তর হবে অপশন বি পশ্চিমবঙ্গ এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন এটা মনে রাখবে যে জনবসতির ঘনত্ব অনুযায়ী কিন্তু পশ্চিমবঙ্গে কিন্তু সর্বাধিক একটি রাজ্য এখানে কিন্তু দু এক সালের যে আদমশুমারি সেই সুমারি বা জনগণনা অনুযায়ী পরের প্রশ্ন দেখো রয়েছে ছেচল্লিশ নম্বর দাগের বছরের কোন সময়ে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতে প্রবাহিত হয় তো এর উত্তর হবে অপশন সি জুনের মাঝামাঝি থেকে সেপ্টেম্বরের সময় সময় করে কিন্তু এই দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ভারতে প্রবাহিত হয়ে থাকে পরের প্রশ্ন দেখো রয়েছে ভারতে তুলা চাষের পক্ষে সবচেয়ে উপযোগী অঞ্চল কোনটি দেখো তুলা চাষ থেকে কিন্তু দুটো প্রশ্ন এসেছে দু হাজার আটে অর্থাৎ ডাব্লিউ বিশিএস প্রিলিমিনারি দু হাজার আটেও কিন্তু এই প্রশ্নটি এসেছিলো এবং ডাবলিউ বিশিএস প্রিলিমিনারি দু হাজার নয় কিন্তু এই প্রশ্নটি একটু ঘুরিয়ে দিয়েছে যেখানে বলা হচ্ছে ভারত ভারতে তুলা চাষের পক্ষে সবচেয়ে উপযোগী কি অঞ্চল কোনটি তোর উত্তর হবে দাক্ষিণাত্যের লাভা গঠিত অঞ্চল কিন্তু ভারতের তুলো চাষের পক্ষে কিন্তু খুবই উপযোগী আর ওখানে যে প্রশ্নটি এসেছিল দু হাজার আটেতে সেখানে বলেছিল ভারতের যে যে তুলা চাষ সেই তুলা চাষের পক্ষে সব থেকে ভালো মৃত্তিকা কোনটি সেখানে উত্তর কি পেলাম না কৃষ্ণ মৃত্তিকা পরের দেখো প্রশ্ন যেটি রয়েছে আটচল্লিশ নম্বর দাগের নিম্নলিখিত কোন জোড়াটি সঠিক অর্থাৎ যে জোড়াটি সঠিক তোমাকে সেটিতে দাগ দিতে হবে তো সঠিক উত্তর অপশান সি গুজরাট এবং কান্দালা তো কান্দালা একটি কিন্তু বন্দর তোমরা জানো তো গুজরাটের সাথেই কিন্তু কান্দালার এই কান্দালা বন্দরটি কিন্তু গুজরাটে অবস্থিত অর্থাৎ এখানে কিন্তু সঠিক যে যেটি ম্যাচ করছে সেটি কিন্তু গুজরাট এবং কান্দালা অর্থাৎ অপশান সি হবে এর সঠিক উত্তর দেখো পরবর্তী অর্থাৎ ঊনপঞ্চাশ নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে বলা হচ্ছে অ্যান্থেরা আসামা থেকে সংগৃহীত রেশম কোনটি তোর উত্তর হবে অপশান বি মুগা পরের প্রশ্ন দেখো রয়েছে পঞ্চাশ নম্বর দাগের বলা হচ্ছে নিম্নলিখিত কাঁচা মালগুলির মধ্যে কোনটি ভারতে কাগজ তৈরির ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহৃত হয় তোর উত্তর হবে অপশন ডি বাঁশ সকলেই জানো এর উত্তর তোর উত্তর হবে অপশন ডি বাঁশ পরের প্রশ্ন দেখো রয়েছে একান্ন নম্বর দাগের নিম্নলিখিত এলাকাগুলির মধ্যে কোথায় ভারতের মোট চা উৎপাদনের তিন চতুর্থাংশ উৎপন্ন হয় তার উত্তর হবে অপশান সি উত্তর পূর্ব ভারত পরের প্রশ্ন দেখো রয়েছে বাহান্ন নম্বর দাগের দীর্ঘ আন্দোলনের পর ভাষার ভিত্তিতে সৃষ্ট প্রথম ভারতীয় রাজ্য কোনটি তার উত্তর হবে অপশান এ অন্ধ্রপ্রদেশ বা আন্ধ্রপ্রদেশ দেখো পরবর্তী অর্থাৎ তিপ্পান্ন নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন যে প্রশ্নটি কিন্তু বারে বারে রিপিট হয়েছে আর দেখো এই প্রশ্নটি কিন্তু ডাব্লু বিসিএস প্রিলিমিনারি দু হাজার নয় এসেছে আর এই প্রশ্নটি কিন্তু অনেকবার রিপিট হয়েছে যারা ডাব্লু বিসিএস প্রিলিমিনারি দু হাজার নয়ের পরীক্ষা দেবে সামনের পরীক্ষা তারা কিন্তু পুরো ভিডিওটা অতি অবশ্য দেখো কারণ এখান থেকে কিন্তু তোমরা অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে এবং এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন বারে বারে কিন্তু রিপিট হচ্ছে প্রত্যেকটা সালওয়াইজ তোমরা দেখো বুঝতে পারবে তো দেখো এখানে বলা হচ্ছে ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী এটি কোথায় অবস্থিত তার উত্তর হবে অপশান সি আন্টার্কটিকায় পরের প্রশ্ন দেখা রয়েছে চুয়ান্ন নম্বর দাগের নিম্নলিখিত জলবিদ্যুৎ প্রকল্পটির মধ্যে কোনটি বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সব থেকে বেশি তো যেটি মেগাওয়াটে হয়ে থাকে তো এর সঠিক উত্তর হবে অপশান সি ভাকরা নাঙ্গাল যেটি পাঞ্জাবে অবস্থিত এবং শতদ্রু নদীর যে জল সেই শতদ্রু নদীর জলকে কাজে লাগে কিন্তু এই জলবিদ্যুৎ প্রকল্পটি গড়ে উঠেছে পরের প্রশ্ন দেখা রয়েছে পঞ্চান্ন নম্বর দাগের নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোথায় পুরুষের জনসংখ্যার অনুপাতে মহিলার জনসংখ্যা সবচেয়ে কম তোর উত্তর হবে অপশান সি সিকিমে পরের দেখো প্রশ্ন রয়েছে যে ছাপান্ন নম্বর দাগে ভারতের কোন পৌর বসতির জনসংখ্যা যখন দশ হাজার অতিক্রম করে তখন তাকে কি বলা হয় তোর উত্তর হবে অপশান বি নগর দেখো পরবর্তী অর্থাৎ সাতান্ন নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে পশ্চিম উপকূলের কোন বন্দরে কৃত্রিম প্রত্যাশয় আছে তো এর উত্তর হবে অপশন ডি নিউ ম্যাংলালোর এই নিউ ম্যাংলালোরে কিন্তু কৃত্রিম প্রত্যাশয় আছে তো পরের প্রশ্ন যেটি রয়েছে আটান্ন নম্বর দাগে দেখো প্রশ্নটি রিপিট হয়েছে তো বলা হচ্ছে বাঁকুড়ার মৃত্তিকা হচ্ছে কি যেটা আগেই কিন্তু এক নম্বরে যে প্রশ্নটি পড়লাম বাঁকুড়ার যে মৃত্তিকা সেটা কিন্তু তোমরা আগেই জানতে পারলে ল্যাটারাইট মৃত্তিকা দেখো ওই প্রশ্নটি দু হাজার আটই এসেছিল এবং দু হাজার দশেও কিন্তু একই প্রশ্ন রিপিট হয়েছে বুঝতে পারছো কিন্তু অনেক প্রশ্নই কিন্তু রিপিট হচ্ছে এবার দেখতে পাবে দেখো অপশান সি যেটি উত্তর হবে ল্যাটারাইট মৃত্তিকা বা লাল মাটি এটি কিন্তু বাঁকুড়ায় দেখতে পাওয়া যায় পরের প্রশ্ন যেটি রয়েছে দেখো উনষাট নম্বর দাগের যে সুনামির উৎপত্তির নিম্নলিখিত কারণ কোনটি অর্থাৎ নিচে যে অপশানগুলি দেওয়া রয়েছে তার মধ্যে সুনামির কী কারণে উৎপত্তি হয়ে থাকে বা সৃষ্টি হয়ে থাকে তো সঠিক উত্তর অপশান ই সমুদ্র তলের যে প্লেট সেই প্লেটের সঞ্চালন বা সেই প্লেট এক স্থান থেকে অন্য স্থানে গেলেই কিন্তু তার ধাক্কা যখন ধাক্কা লাগে দুটো প্লেটের সাথেই তখনই কিন্তু সুনামির সৃষ্টি হয় দেখো পরের বলছে যে পরের যে প্রশ্নটি রয়েছে ষাট নম্বর দাগে এই প্রশ্নটাও কিন্তু রিপিট হচ্ছে যে বলা হচ্ছে ভাকরা নাঙ্গাল যে জলধার অর্থাৎ যেটিতে জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে সে নিম্নলিখিত কোন নদীর ওপরে অবস্থিত তো এর উত্তর হবে কিন্তু অপশান বি শতদ্রু নদী যেটা আগেই বললাম পরের প্রশ্ন দেখো রয়েছে একষট্টি নম্বর দাগের হিমালয় হচ্ছে এক ধরনের দেশের উদাহরণ তো আগে এটা কিন্তু আলোচনা করলাম হিমালয় কিন্তু একটা ভঙ্গিল পর্বতের উদাহরণ অর্থাৎ ভঙ্গিল পর্বত থেকে কিন্তু হিমালয়ের সৃষ্টি হয়েছে পরের প্রশ্ন দেখো রয়েছে যে বাষট্টি নম্বর দাগে যে প্রশ্নটি যে বলা হচ্ছে ভারতের কোস্টাল রেগুলেশন জোন শনাক্ত করা হয়েছে নিম্নলিখিত গুণকের ওপর ভিত্তি করে তো ভারতের কোস্টাল রেগুলেশন জোন যে শনাক্ত করা হয়েছে নিচের যে জলের গভীরতা সেই গভীরতা অনুযায়ী অর্থাৎ অপশান সি হবে এর সঠিক উত্তর পরের যে প্রশ্নটি রয়েছে দেখো দু এক সালের সেন্সাস অর্থাৎ জনসংখ্যা গণনা বা জনগণনা অনুযায়ী সেটাকে ইংলিশে বলা হচ্ছে কি না সেন্সাস দু হাজার এক সালের জনগণনা বা সেন্সাস অনুযায়ী পশ্চিমবঙ্গ জেলাগুলির মধ্যে সর্বনিম্ন লিঙ্গানুপাত পাওয়া যায় কোথায় তার উত্তর হবে অপশানে কলকাতায় পরের প্রশ্ন দেখো রয়েছে ভারতের বায়লাদিলা পর্বত বিখ্যাত নিম্নোক্ত উৎপাদনের জন্য অর্থাৎ কোনটি উৎপাদনের জন্য ভারতের বায়লা দিলা পর্বত বিখ্যাত তো এর উত্তর হবে অপশান বি লৌহ আকরিক অর্থাৎ লৌহ আকরিকের উৎপাদনের জন্যই কিন্তু ভারতের বায়লা ডিলা পর্বত কিন্তু বিখ্যাত পরের যে প্রশ্নটি অর্থাৎ পঁয়ষট্টি নাম্বার থেকে যে প্রশ্নটি রয়েছে দেখো পশ্চিমবঙ্গ দু হাজার এক সেন্সাস অর্থাৎ জনগণনা অনুযায়ী সর্বাধিক জনসংখ্যার বৃদ্ধির হার পাওয়া যায় কোথায় তো এটা কিন্তু পশ্চিমবঙ্গের বলে দিয়েছে তো এর উত্তর হবে কিন্তু এটা একটা জেলা উত্তর দিনাজপুর অর্থাৎ অপশান বি হয়ে যাবে এর সঠিক উত্তর পরের যে প্রশ্ন ছেষট্টি নম্বর দাগের প্রশ্ন রয়েছে দেখো চীনে যে সম্প্রতি যে টাইফুনটি হয়ে গেল সেই টাইফুনের শিকার হয়েছে কোনটি অর্থাৎ অপশান এ হবে এর সঠিক উত্তর হচ্ছে মোরাকট দেখো পরবর্তী অর্থাৎ সাতষট্টি নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে এটাও কিন্তু রিপিট প্রশ্ন এটা কিন্তু দু ডাব্লু বিসিএস দু হাজার আটে এই প্রশ্নটি এসেছিল আবার কিন্তু দেখো ডাব্লু বিসিএসএস পিলিমিনারি দু হাজার দশে কিন্তু এই প্রশ্নটি এসেছে যেখানে বলা হচ্ছে শাল এই শাল এক ধরনের কি গাছ তোর উত্তর হবে অপশান বি পর্দমোচি আগেই বললাম সে বছরের নির্দিষ্ট নির্দিষ্ট সময়ে কিন্তু এই গাছ থেকে পাতা ঝরে যায় সেই কারণে কিন্তু একে পণমোচি বলা হয় পর্ণমোচি কথার অর্থ হচ্ছে পাতা ঝরে যাওয়া পরের প্রশ্ন দেখো রয়েছে মধ্যপ্রদেশের উৎপন্ন বক্সাইট ব্যবহৃত হয় কী উৎপাদনের ক্ষেত্রে তো মধ্যপ্রদেশে যে বক্সাইট উৎপন্ন হয় সেটি কিন্তু অ্যালুমিনিয়াম প্রস্তুত করতে বা অ্যালুমিনিয়াম উৎপাদনে কিন্তু ব্যবহৃত হয়ে থাকে পরের প্রশ্ন যেটি রয়েছে ঊনশো ঊনসত্তর নম্বর দাগের যে পশ্চিমবঙ্গের বাগিচা কৃষি নিম্নলিখিত জেলার বৈশিষ্ট্য তের উত্তর হবে অপশন বি দার্জিলিং তোমরা জানো এই দার্জিলিংয়ে কিন্তু বাগিচা কৃষি এই চাষ করা হয়ে থাকে অর্থাৎ পশ্চিমবঙ্গের বাগিচা কৃষির নিম্নলিখিত জেলার যে বৈশিষ্ট্য সেটি কিন্তু দার্জিলিং পরের যে প্রশ্নটি রয়েছে দেখো সত্তর নম্বর দাগের যে নাগার্জুন সাগর তো এটা মনে রাখবে এই নাগার্জুন সাগর বহুমুখী প্রকল্পের বাঁধ নিম্নলিখিত কোন নদীর তীরে অবস্থিত তো সঠিক উত্তর হবে অপশন এ কৃষ্ণা নদী পরের যে প্রশ্নটি রয়েছে দেখো একাত্তর নম্বর দাগের যে কপিলধারা ফসলের অবস্থান কোথায় তোর উত্তর হবে অপশন সি নর্মদা নদীর ওপর এই নর্মদা নদীর ওপরই কিন্তু কপিলধারা ফসলের চাষ হয়ে থাকে যে পরের যে প্রশ্নটি বাহাত্তর নম্বর প্রশ্ন রয়েছে দেখো জলবন্টন সংক্রান্ত সমস্যা নিম্নলিখিত রাজ্যের মধ্যে সৃষ্টি হয়েছে তো এর সঠিক উত্তর হবে অপশন বি কর্ণাটক কর্ণাটক এবং তামিলনাড়ু পরে যে প্রশ্নটি রয়েছে দেখো তিয়াত্তর নম্বর দাগের যে বিশ্বজুড়ে যোগাযোগের জন্য ন্যূনতম সংখ্যক কৃত্রিম উপগ্রহের প্রয়োজন কটি তো সঠিক উত্তর হবে একটি পরে যে প্রশ্ন রয়েছে চুয়াত্তর নম্বর তাগের যে টোডা এই টোডা উপজাতি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা মনে রাখবে টোডা উপজাতি দেখতে পাওয়া যায় কোথায় তো টোডা উপজাতি দেখতে পাওয়া যায় নীলগিরি পর্বতে এই নীলগিরি পর্বতেই কিন্তু এই টোডা উপজাতি দেখতে পাওয়া যায় দেখো পরের প্রশ্ন যেটি রয়েছে পঁচাত্তর নম্বর তাগের পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন কোন শিল্পের জন্য বিখ্যাত অনেক বন্ধুরা এটা ইস্পাত শিল্প করে ফেলে যার কারণে কিন্তু যে পরীক্ষাতে দেখো এখানে দেওয়া আছে যে লৌহ ইস্পাত শিল্প কিন্তু অনেকেই কিন্তু এই লৌহ শিল্পটি করে কিন্তু এর উত্তর কিন্তু হবে লোকোমোটিভ এই লোকোমোটিভ শিল্পে কিন্তু পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন বিখ্যাত পরের যে প্রশ্নটি দেখো রয়েছে ছিয়াত্তর নম্বর দাগের যে ভারতের বিভিন্ন ধরনের প্রবাল পাওয়া যায় কোথায় তোর উত্তর হবে অপশান এ লাক্ষাদ্বীপে দেখো পরবর্তী অর্থাৎ সাতাত্তর নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে গঙ্গা নদী সমুদ্রে প্রবাহিত হয় কিসের কারণে তোর উত্তর হবে অপশান বি যেটা সকলেই তোমরা জানো বদ্বীপ এই বদ্বীপের মাধ্যমে কিন্তু গঙ্গা নদী সমুদ্রে প্রবাহিত হয়ে থাকে পরের প্রশ্ন আটাত্তর নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন যেটিতে বলা হচ্ছে আঁধি নামক যে ঝড় সেই ঝড় নিম্নলিখিত কোন স্থানে ঘটেছিল তোর উত্তর হবে অপশান এ পাঞ্জাব এই পাঞ্জাব যে জায়গা এই পাঞ্জাবের কিন্তু যে ঝড় সেটা কিন্তু আঁধি এই আঁধি নামক ঝড় কিন্তু নিম্নলিখিত স্থানে ঘটে যেটি হচ্ছে পাঞ্জাব পরের প্রশ্ন দেখো রয়েছে উনআশি নম্বর দাগের প্রশ্ন পশ্চিমবঙ্গের বা পশ্চিমবঙ্গ বিশেষ অর্থনৈতিক অঞ্চলের পরিকল্পনা করা হয় নিম্নলিখিত ড্যাশ অঞ্চলে তার উত্তর হবে অপশান ডি হলদিয়া এই হলদিয়াতে কিন্তু বিশেষ অর্থনৈতিক অঞ্চলের পরিকল্পনা করা হয়েছিল যেটি পশ্চিমবঙ্গে অন্তর্গত পরের দেখো প্রশ্ন রয়েছে আশি নম্বর দাগে ভারতে প্রয়োজনীয় খনিজ তেলের কত শতাংশ আমদানি করা হয় তো ভারতে যে পরিমাণ প্রয়োজন হয় খনিজ তেল তার তার মধ্যে কিন্তু আমদানি করা হয় পঁয়ষট্টি শতাংশ অর্থাৎ অপশন এ হবে সঠিক উত্তর পরের প্রশ্ন একাশি নম্বর দেখে যে প্রশ্নটি রয়েছে দেখো লাটুরের ভূমিকম্প হয়েছিল নিম্নোক্ত কারণ অর্থাৎ কোন কারণে লাটুরে ভূমিকম্প হয়েছিল তো সঠিক উত্তরে অপশান অতিরিক্ত জলরাশির চাপে কিন্তু লাটুরে ভূমিকম্প হয়েছিল যে প্রশ্নটি এসেছে ডাব্লিউ পিসি প্রিলিমিনারি দু হাজার দশে পরের যে প্রশ্নটি রয়েছে দেখো বিরাশি নম্বর দাগের নিম্নোক্ত অর্থাৎ নিচের কোনটি ভারতীয় রাজ্যগুলির কোনটিতে জনঘনত্ব সব থেকে বেশি যেটা আগেই বললাম এটাও কিন্তু রিপিট প্রশ্ন ডাব্লিউ বিসিএস প্রিলিমিনারি দু হাজার দশের এই প্রশ্নটি দু হাজার নয় না দু হাজার আটে তোমরা দেখতে পেয়ে এসেছিল সেখানে বলা হচ্ছে যে এখানে কিন্তু বলা হচ্ছে নিম্নোক্ত অর্থাৎ নিচের কোনটি ভারতের রাজ্যগুলির মধ্যে কোনটি জনঘনত্ব সব থেকে বেশি তোর উত্তর অপশন পশ্চিমবঙ্গ দেখো বলা হচ্ছে তিরাশি নম্বর দেখে যে প্রশ্নটি পশ্চিমবঙ্গের সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নামে নিম্নোক্ত সালে ঘোষণা করা হয়েছে কত অর্থাৎ সালটি কত কত সালের মধ্যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে পশ্চিমবঙ্গের সুন্দরবনকে স্থান দেওয়া হয়েছে তোর উত্তর হবে অপশান বি উনিশশো no puede no salir. দেখো পরবর্তী অর্থাৎ চুরাশি নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে ভারত কার সহযোগিতায় রিসার্চ টু স্যাটেলাইট তৈরি করেছে তোর উত্তর হবে অপশান সি ফ্রান্স পরের প্রশ্ন দেখো রয়েছে পঁচাশি নম্বর দাগের দক্ষিণ মেরুতে ভারতের তৃতীয় গবেষণা কেন্দ্রটির নাম হবে কোনটি তোর উত্তর হবে অপশান সি ভারতী যে প্রশ্নটি কিন্তু ডাব্লিউ বিস প্রিলিমিনারি দু হাজার দশে এসেছে পরের প্রশ্ন দেখো রয়েছে ছিয়াশি নম্বর দাগের এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন প্রশ্নটি কিন্তু রিপিট হয়েছে যেখানে বলা হচ্ছে নিম্নলিখিত অর্থাৎ যে চারটি অপশান দেওয়া রয়েছে তার মধ্যে কোন মৃত্তিকা বা কোন মাটিতে তুলো চাষ সব থেকে ভালো হয় তোর উত্তর হবে অপশান বি রেগুর বা কৃষ্ণ মৃত্তিকা বা রেগুর মাটিতে কিন্তু সব থেকে তুলো চাষ ভালো হয় এই প্রশ্নটি কিন্তু ডাব্লিউ বিসিএস ফিলিমিনারি দু হাজার এগারোতে এসেছে আর আগে কিন্তু ডাব্লিউ বিসিএস ফিলিমিনারি দু হাজার নয়ও কিন্তু এবং দু হাজার কিন্তু এই প্রশ্নটি এসেছিলো মানে এই রিলেটেড প্রশ্নটি কিন্তু এসেছিলো পরের প্রশ্ন দেখো রয়েছে সাতাশি নম্বর দাগে যেখানে বলা হচ্ছে যে ম্যাকমোহন সীমান্ত তো এটাও কিন্তু রিপিট প্রশ্ন দেখো এখানে বলা হচ্ছে যে ম্যাকমোহন সীমান্ত নিম্নলিখিত কোন দুটি দেশের সীমানা নির্দেশ করেছে এই প্রশ্নটি দু হাজার আট এসেছে এবং এখানেও কিন্তু দু হাজার এগারো কিন্তু দেওয়া হয়েছে তো এর উত্তর হবে অপশন বি ভারত এবং চীন এই ভারত এবং চীনের যে সীমান্ত রেখা সেটা কিন্তু ম্যাগমোহন সীমান্ত রেখা পরের দেখো প্রশ্ন যেটা রয়েছে সেটা বলা হচ্ছে যে আর অষ্টআশি নম্বর দাগের ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী এটাও কিন্তু রিপিট প্রশ্ন এটি কথায় অবস্থিত তো এর উত্তর হবে অপশন সি আন্টার্কটিকা এই প্রশ্নটি এসেছে ডাব্লিউএস দু হাজার এগারোতে আর দু হাজার কিন্তু এই প্রশ্নটি এসেছিল পরের দেখো প্রশ্ন রয়েছে ঊননব্বই দাগের যেখানে বলা হচ্ছে যে নিম্ন উল্লিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি শিল্পের সর্বপেক্ষা উন্নত তোর সঠিক উত্তর হবে অপশানে মহারাষ্ট্র পরের যে প্রশ্নটি রয়েছে দেখো বলা হচ্ছে যে ডানকান প্রণালী এই ডানকান প্রণালী নিম্নলিখিত কোন দুটি দ্বীপের মধ্যে অবস্থিত এর উত্তর হবে অপশন বি দক্ষিণ আন্দামান এবং ক্ষুদ্র আন্দামান এই দুটি দ্বীপের মধ্যে কিন্তু ডানকান প্রণালী অবস্থিত পরের যে প্রশ্নটি রয়েছে দেখো একানব্বই দাগের যে প্রশ্নটি রয়েছে এটাও কিন্তু রিপিট প্রশ্ন দু হাজার প্রশ্নটি এসেছে দু হাজার আটে প্রশ্নটি এসেছে এবং দু পাশেও কিন্তু এই প্রশ্নটি এসেছে এবং দু হাজার এগারোতেও কিন্তু এই প্রশ্নটি এসেছে যেখানে বলা হচ্ছে সাল হচ্ছে এক ধরনের কি বৃক্ষ তো এর উত্তর হবে অপশন ডি পর্ণমোচি আগেই বললাম যে এর সঠিক উত্তর পর্ণমোচী পরের প্রশ্ন দেখো রয়েছে বিরানব্বই দাগের যেখানে বলা হচ্ছে নিম্ন উল্লিখিত ভারতের কোন রাজ্যটি ভাষার ভিত্তিতে প্রথম গঠিত হয় তো এর উত্তর হবে অন্ধ্রপ্রদেশ বা আন্ধ্রপ্রদেশ এটাই হবে সঠিক উত্তর পরের দেখো প্রশ্ন যেটি রয়েছে তিরানব্বই নম্বর দাগের নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি আগে এনইএফএ নামে পরিচিত ছিল তো এটি এটির সঠিক উত্তর হবে অপশন ডি অরুণাচল প্রদেশ এই অরুণাচল প্রদেশই কিন্তু আগে অর্থাৎ যে রাজ্যগুলি দেওয়া রয়েছে সেই রাজ্যগুলির মধ্যে অরুণাচল প্রদেশ রাজ্যটি কিন্তু আগে এন এ নামে পরিচিত ছিল পরের যে প্রশ্নটি রয়েছে দেখো চুরানব্বই নম্বর দাগের বলা হচ্ছে সুন্দরবনের মানুষ জীবিকা নির্বাহ করে মূলত কি করে তার উত্তর হবে অপশান সি মাছ ধরে দেখো পরবর্তী অর্থাৎ নিরানব্বই নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে পশ্চিমবঙ্গের ক্রান্তীয় চিরহরিত অরণ্যের বনভূমি দেখা যায় কত মিটারের মধ্যে তোর উত্তর হবে অপশান এ এক হাজার মিটারের নিচে কিন্তু পশ্চিমবঙ্গের ক্রান্তীয় চিরহরিত অরণে বনভূমি দেখতে পাওয়া যায় পরের যে প্রশ্নটি অর্থাৎ শেষ প্রশ্ন যেটি রয়েছে দেখো পশ্চিমবঙ্গের বৃষ্টিপাত হয় গ্রীষ্মকালীন মৌসুমী বায়ুর প্রভাবে যার ফলে কিন্তু বঙ্গোপসাগরীয় প্রভাবের ফলে কিন্তু এই পশ্চিমবঙ্গের বৃষ্টিপাত হয় যেটা গ্রীষ্মকালীন মৌসুমী বায়ুর প্রভাবে তো অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওর মধ্য দিয়ে তোমাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করলাম ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস বা ডাব্লু প্রিভিয়াস ইয়ার বা আগের বছর বা গত বছরের যে প্রশ্নগুলি সেই প্রশ্নগুলিকে নিয়ে তো এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন রিপিট হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ তোমরা ভালোভাবে প্রিভিয়াস ইয়ার বা গত বছরের প্রশ্নগুলি কিন্তু ভালোভাবে দেখে যাবে সেখান থেকে অনেক প্রশ্ন কিন্তু তোমরা কমন পেয়ে যাবে তো বন্ধুরা তোমাদের কাছে একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে যে আমি প্রত্যেক দিন কিন্তু এরকম একটি ভিডিও আপলোড করব অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের যে সমস্ত কম্পিটিটিভ এক্সাম বা চাকরি পরীক্ষায় যে যে প্রশ্নগুলি আসছে সেগুলি নিয়ে কিন্তু প্রত্যেক দিন একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করব তোমরা অবশ্যই চ্যানেল টিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকো আশা রাখছি তোমরা কিন্তু আগামী দিনে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দেওয়ার ক্ষেত্রে অনেকটাই কিন্তু এই চ্যানেল থেকে উপকৃত পাবে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে তার সাথে সাথে অবশ্যই কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানিয়ে দেবে যদি কোনো প্রশ্ন ভুল থাকে সেটা কিন্তু অবশ্যই অনিচ্ছাকৃত তো অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানিয়ে দেবে কোনো প্রশ্ন ভুল থাকলে এবং তার সাথে সাথে কিন্তু অবশ্যই ভিডিওটি হেল্পফুল মনে হলে তোমাদের সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে বিশেষ করে আগামী দিনে যারা ডাবলুবিস অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের এক্সাম দেবে যারা ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে কিন্তু অবশ্যই ভিডিওটি শেয়ার করে জানিয়ে দেবে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকবে সুরক্ষিত থাকবে অসংখ্য ধন্যবাদ